বন্ধুরা, প্রাত্যহিক জীবনে তড়িৎ অধ্যায়ের এই ভিডিওতে আমরা তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করব। তড়িৎ বিশ্লেষণটা কি? তড়িৎ বিশ্লেষণ খুব স্বাভাবিক ভাষায় মূলত বলা যায় যে তড়িৎ প্রয়োগের মাধ্যমে কোনো একটি আয়ন বা হচ্ছে আয়নিক বন্ধনে আবদ্ধ কোনো অ্যাসিড বা লবণ বা ক্ষারকে আলাদা করে দেওয়া, অর্থাৎ কোনো দ্রবণের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক এবং ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। এখন এই তড়িৎ বিশ্লেষণ করা হয় বিভিন্ন প্রকার অ্যাসিড, তড়িৎ বিশ্লেষ্য বিভিন্ন লবণ এবং ক্ষারের, এগুলোর দ্রবণের মধ্যে যদি আমরা তড়িৎ পরিবহন করে থাকি তাহলে দেখা যায় যে এরা ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে ভাগ হয়ে যায়। তাহলে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আয়নে পরিণত হয়, সে আয়নে পরিণত হওয়া কি, চলো আমরা দেখে আসি। ধরো কয়েকটি উদাহরণ যে কোন কোন পদার্থের তড়িৎ বিশ্লেষণ সম্ভব, যেমন সালফিউরিক অ্যাসিড, তারপর নাইট্রিক অ্যাসিড, কপার সালফেট বা তুতে, তারপর সিলভার নাইট্রেট, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি পদার্থের তোমার তড়িৎ বিশ্লেষণ করা যায়। যেমন সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4। এখানে যদি আমরা তড়িৎ প্রয়োগ করি তাহলে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সে H+ আয়ন আর বাইসালফেট আয়ন, এই দুইটা আয়নে সে পরিণত হয়ে যায়। তারপরে নাইট্রিক অ্যাসিড HNO3, এখানে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে এটাও হাইড্রোজেন আয়ন আর নাইট্রেট আয়নে পরিণত হয়ে যায়। তারপর কপার সালফেট বা তুতে, কপার সালফেটে তোমার বিদ্যুৎ প্রয়োগ করলে বা তড়িৎ বিশ্লেষণ করলে তোমার কপার 2+ আয়ন আর সালফেট 2- আয়ন, এই দুটো আয়ন পাওয়া যায়। তারপর সিলভার নাইট্রেটকে তড়িৎ বিশ্লেষণ করলে দুইটা আয়ন, সেটা হচ্ছে সিলভার+ আর নাইট্রেট- আয়ন পাওয়া যায়। আর সর্বশেষে সোডিয়াম হাইড্রোক্সাইডকে তড়িৎ বিশ্লেষণ করলে সোডিয়াম আয়ন আর হাইড্রোক্সিল আয়ন পাওয়া যায়। কাজেই এগুলো হচ্ছে এই আয়নে ভাগ হয়ে যাওয়া। আয়ন হচ্ছে মূলত বলা হয় চার্জিত অংশ, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক, নাইট্রিক অ্যাসিডের মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক, কপার সালফেটে ধনাত্মক এবং ঋণাত্মক, সিলভার নাইট্রেটে ধনাত্মক ঋণাত্মক এবং সোডিয়াম হাইড্রোক্সাইডে ধনাত্মক এবং ঋণাত্মক অংশ মিলে বা আয়ন মিলেই মূল যৌগ গঠিত হয়। এই তড়িৎ প্রয়োগের মাধ্যমে একটা সালফিউরিক অ্যাসিডের বা নাইট্রিক অ্যাসিড বা কপার সালফেট বা সিলভার নাইট্রেট বা সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণকে তোমার এই আয়নগুলোতে ভাগ করার যে পদ্ধতি, সে ভাগ করার পদ্ধতিকেই বলা হয় তড়িৎ বিশ্লেষণ। এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি আবিষ্কার করেন বিজ্ঞানী আরহেনিয়াস 1881 সালে। সর্বপ্রথম তিনি তড়িৎ বিশ্লেষণ এই পদ্ধতিটা আবিষ্কার করে থাকেন। এই তড়িৎ বিশ্লেষণ কিভাবে করা হয় এখন যদি তোমাদের প্রশ্ন থাকে, তড়িৎ বিশ্লেষণ সাধারণত তোমার একটি পাত্রে সে যেই পদার্থের তড়িৎ বিশ্লেষণ করা হয় তার দ্রবণ নেওয়া হয়, তারপর সেখানে দুইটি তড়িৎদ্বার বা ইলেকট্রোড ডুবানো হয়। এই ইলেকট্রোড হচ্ছে মানে যেখান থেকে কারেন্ট তোমার প্রদান করা হবে। তারপর একটা ব্যাটারির উৎসের সাথে এদেরকে সংযোগ দেওয়া হয়, তারপর সেই সংযোগ দেওয়ার ফলে তোমার এখানে একটি রাসায়নিক বিক্রিয়া হয়। রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সে দুইটা আয়নে ভাগ হয়ে যায়। এখন এখানে যে দুইটা তড়িৎদ্বার আছে, ব্যাটারির ধনাত্মক অংশ যেই তড়িৎদ্বারের সাথে সংযুক্ত থাকে সেই তড়িৎদ্বারকে বলা হয় অ্যানোড, মানে ব্যাটারির পজিটিভ অংশকে অ্যানোড বলা হয়, এটা আমরা জানি। এবং ব্যাটারির ঋণাত্মক অংশের সাথে যে তড়িৎদ্বার থাকে সেই তড়িৎদ্বারকে বলা হয় ক্যাথোড। তাহলে অ্যানোড এবং ক্যাথোড এবং মাঝখানে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ থাকে, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের একটি সেটআপ। এই সেটআপের মাধ্যমে তড়িৎ বিশ্লেষণ করা হয়ে থাকে। আগামী ভিডিওতে আমরা তুতে বা কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ কীভাবে হয় সেটার একটি রাসায়নিক বিক্রিয়া সহ বিশদ আলোচনা করব, এবং এই আলোচনার মাধ্যমে তোমাদের কাছে পরিষ্কার হবে যে তড়িৎ বিশ্লেষণে কেন এই তড়িৎদ্বারে পদার্থগুলো আয়নে ভাগ হয়ে আলাদা হয়ে যায়।